महामारी करोनार कारणे एबार हज उद्यापित होच्छे नजिरবিহীন भिन्न प्रेक्षापटे। अंश निয়েছেন मात्र 10,000 धर्मप्राण मुसलमान। लाब्बाइक आल्लाहुम्मा लाब्बाइक ध्वनिते आराफात मैदान मुखर करें तारा। दुनिया और आखिरातेर कल्याण रहमत प्राप्ति और गुनाह माफिर जन्य आल्लाहर दरबारे फरियाद जानान मुसलमानरा। एबारेर हजेर खुतबाय करोना थेके मुक्ति सह विश्व शांति और कल्याण कामना करा हय। सौदी प्रतिनिधि मोहम्मद আলামিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। বৈশ্বিক মহামারীর কারণে চলতি বছর স্বল্প পরিসরে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিতে আরাফাত ময়দান মুখর করেন 10,000 ধর্মপ্রাণ মুসলমান। স্থানীয় সময় দুপুর 12:30টার পর মসজিদে নামিরা থেকে শুরু হয় হজের খুতবা। খুতবা দেন শেখ আবদুল্লাহ বিন সুলাইমান আল-মানিয়া। আরবি বাংলা সহ 10 ভাষায় খুতবা অনুবাদ করা হয়। এরপর জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন হাজিরা। সূর্যাস্তের পর হজ যাত্রীরা যাবেন মুজদালিফায়। সেখানে সারারাত ইবাদতের পর শুক্রবার ভোরে মিনারে ফিরে জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করে পবিত্র কাবা শরীফে তাওয়াফ করবেন। তবে চারিদিকে বেষ্টনী থাকায় পবিত্র কাবাঘর ও হজরে আসওয়াদ স্পর্শ করা যাবে না। কাবা শরীফে নতুন গিলাফও পরানো হয়। কিং আবদুল আজিজ কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগ কাবার নতুন গিলাফ পরিবর্তন সম্পন্ন করে। করোনা সংক্রমণ রুখতে হজ যাত্রীদের সেবায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আরাফাত ও মুজদালিফায় ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করা ছাড়াও হজের সময় সবাইকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো কোনো হাজির করোনা শনাক্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।